তত্ত্বাবধায়ক সরকারের আমি খুব বিগ ফ্যান না, আমার তত্ত্বাবধায়ক সরকারের কোনো রিজার্ভেশন নেই, কিন্তু বিগ ফ্যান না, কারণ 91 সালে এরম একটি ক্যাটাগরি গভর্নমেন্ট করার ফলে জাতীয় পার্টিকে তফসিলকালীন সময়ে তীব্র নির্যাতন করা হয়েছে, সব মন্ত্রীকে জেলে নেওয়া হয়েছে, এরশাদকে জেলে নেওয়া হয়েছে, আমরা প্রথম সাফারার। দেন 2001 এসে আওয়ামী লীগ ট্রাই করেছিল লতিফুর রহমানকে দিয়ে, কিন্তু লতিফুর রহমান নিউট্রাল কাজ করেছে এবং বরঞ্চ কিছু বিএনপির ফেভারেও কাজ করতে পারে। 2006 বিএনপি ব্যাপকভাবে ট্রাই করলো, 2 বছর বয়স বাড়িয়ে দেওয়া হলো কে এম হাসানকে করার জন্য। আমি পার্সোনালি কিন্তু কে এম হাসানকে চিনি, তার সাথে একসাথে মামলা করেছি এবং আমি মনে করি না উনি খারাপ মানুষ, কিন্তু ওই যে তাকেই করতে হবে আর তাকেই করা যাবে না, ভেঙে গেল ব্যাপারটা। তারপরে তো ইয়াজুদ্দিন সাহেবকে 3 ধাপ পার করলেন, ক্যারটেকার গভর্নমেন্ট অ্যাজ ইট ওয়াজ আর্টিকেল 50 ভাবে যা ছিল ওইটা যে ফেইল্ড হয়েছে, এটা কিছু নিদর্শন সৃষ্টি হয়ে গেছে, ওটাকে আর আনার সুযোগ আছে বলে মনে করি না, নতুন কিছু চিন্তা করতে হবে। অনেক ধন্যবাদ শিখর ভাই, আপনি কি বলতে চাচ্ছিলেন? না, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা থেকে সেটা পাটোয়ারি ভাই অনেকটা ক্লিয়ার করে দিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়গুলো আমরা দেখেছি, ওইটার আসলে আর কোনো যৌক্তিকতা না, ওটা ফেল করেছে। সংবিধান আমরা যেটা বলি যে আমরা 100 বার চেঞ্জ করতে রাজি আছি, কিন্তু সেটা তো যৌক্তিক হতে হবে, কারুর স্বার্থ সংরক্ষণের জন্য তার আর আমি যেটা বারবার বলি 2001-এ ফেরার কোনো সুযোগ নাই। ধারণভাই যেটি বলছেন যে আপনারা বললে যৌক্তিক আর বিএনপি বলে যৌক্তিক না, তাহলে কেমন? তত্ত্বাবধায়ক সরকার ফেল করেছে এটা তো মানে একেবারে ঐতিহাসিক সত্য। তারা তত্ত্ব কী করছে, ভোটার লিস্টে ভুয়া ভোটার করছে 1 কোটি, তারা লতিফুর রহমানের বয়স বাড়িয়ে, ঠিক আছে, তাকে নির্বাচন, আমি তো শেষ করি ভাই, লতিফুর রহমানকে প্রধান সরি এটাকে কে এম হাসানকে ইলেকশন তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানানোর চেষ্টা করেছে, এই বিষয়গুলো ফেল করে, এগুলো সেটেল। তো এখন বিএনপির যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে গিয়ে কীভাবে নির্বাচনে যেতে পারেন সংবিধান অনুযায়ী, এর ভিতরে আলোচনায় থাকতে হবে। আরেকটি বিষয় বলি যে বারবার যেটা বললেন হারুন ভাই, সেটা হচ্ছে গিয়ে অন্যান্য সংসদ সদস্য, সেটা যে আমরা সমস্ত দল বাতিল করে একটি দল করেছিলাম, আসলে বিষয়টি কিন্তু তা না, আমরা সকলকে অ্যাকোমোডেশন করেছিলাম, যেটা এখন বিএনপি বলার চেষ্টা করছে। কিছুদিন আগে দেখলাম রাজশাহীতে তারা একটি রোডম্যাপ দিয়েছে, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সেখানে কি করবে যে একটি পার্লামেন্টে সেখানে সমাজের বিভিন্ন মানুষকে সুযোগ করে দিবে, তা বাকশাল তো আসলে সেটাই ছিল।